হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগত। তো সুপ্রিয় বন্ধুরা, অবশেষে কিন্তু দীর্ঘ অপেক্ষার অবসান, কারণ প্রকাশিত হয়ে গেছে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের জন্য সহায়িকা সমষ্টি। তো সুপ্রিয় বন্ধুরা, আমি বলেছিলাম যে আমাদের চ্যানেলে তোমাদের সঙ্গে সবার আগে রিভিউ করব সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সহায়িকাগুলো। সেই কথা মতো আজ থেকে আমাদের চ্যানেলে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বিভিন্ন সহায়িকা বইগুলোর রিভিউ শুরু হচ্ছে, এবং সেই বইগুলোর এক ঝলক তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি, একটু তোমরা দেখে নাও। তো আমার হাতে কিন্তু বইগুলো চলে এসছে, এই যে দেখতে পাচ্ছো বইগুলো, এগুলো প্রত্যেকটি সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বই। তোমরা একটু সামনে থেকে দেখে নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, এখানে কি কি বইগুলো আমার হাতে রয়েছে? আমার হাতে রয়েছে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, দর্শন, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান। এখনও বেশ কিছু বই প্রকাশিত হয়নি, সামনের সপ্তাহে প্রকাশিত হয়ে যাবে। প্রকাশিত হলেই কিন্তু আমি তোমাদের সামনে সেই বইগুলো রিভিউ করব। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে যেই বইটা নিয়ে রিভিউ করব, সেটা হচ্ছে তোমাদের যে বাংলা বইটা, সেটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ রিভিউ করব, এবং অন্যান্য বইগুলো আলাদা আলাদা ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে অবশ্যই তোমাদের সামনে রিভিউ তুলে ধরব। সেই সঙ্গে আজকের ভিডিওতে আমরা জানব বইটার মধ্যে কী কন্টেন্ট রয়েছে, কতগুলো পেজ রয়েছে, কাদের জন্য বইটা ভালো হবে, বা বইটার মূল্যই বা কত হয়েছে, সমস্ত কিছু A to Z তথ্য। তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে এই মুহূর্তে রিভিউ করতে চলেছি সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বাংলা সহায়িকা প্লাস সাজেশন বইটি। শুরু করছি আজকের মূল যে রিভিউর ভিডিও, চলো একেবারে রিভিউতে দেখা হচ্ছে। তো আমরা অবশ্যই রিভিউ করব সম্রাট এক্সক্লুসিভ সিরিজের যে বাংলা বইটি সেইটি। তো চলো আমরা একবারে রেডি হয়ে পড়েছি, শুরু করছি। দেখো আরেকবার দেখে নাও বইগুলো, এই যে রয়েছে আমার কাছে, তার মধ্যে যেই বইটা রিভিউ করব সেটা হচ্ছে বাংলা বই। তো দেখো, হ্যাঁ বাংলাই রয়েছে, বাংলা বইটা রিভিউ করব। কেমন হয়েছে বইটা? এই দেখো বইটার ফ্রন্ট লুক, আর এইটা হচ্ছে বইটার ব্যাক লুক। ওকে, এটা হচ্ছে মৌলিক লাইব্রেরি থেকে কিন্তু এই বইটা তুমি সংগ্রহ করতে পারবে। মৌলিক লাইব্রেরির এতে এটা প্রকাশ করা হয়, এডিটেড বাই জিৎ মৌলিক। ওকে, লেখক কে? লেখক রয়েছেন বিখ্যাত সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের যিনি কর্ণধার, যিনি শিক্ষক, সুদীপ্ত শিকদার, যিনি সম্রাট নামেই কিন্তু পরিচিত। ওকে, এবং সহযোগিতায় ইন্দ্রাণী রায়, মানবেন্দ্র হালদার স্যারও যুক্ত রয়েছেন। এই বইটার মৌলিক লাইব্রেরি থেকে তোমরা সংগ্রহ করতে পারবে, তাছাড়া তোমাদের নিকটবর্তী বুক স্টোর থেকেও কিন্তু বইগুলো সংগ্রহ করতে পারবে। আমাদের কাছ থেকেও তোমরা বইগুলো সংগ্রহ করতে পারো। যদি বইগুলো নিতে চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, এবং সেই সঙ্গে আমরা আমাদের ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো। তো বইটার মুদ্রিত মূল্য কত রয়েছে? দেখো 150 টাকা। সেই সঙ্গে সবার আগে দেখে নাও এখানে সূচিপত্র, যদিও 150 টাকা, এর উপর কিন্তু তুমি বিশেষ ডিসকাউন্ট পাবে অবশ্যই। ওকে, তো তার আগে সূচিপত্র পার্টটা দেখে নাও। এই বইটাতে কী কী জিনিসগুলো রয়েছে দেখো, গল্প রয়েছে পুঁইমাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রবন্ধ বিড়াল, কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাম্যবাদী, আন্তর্জাতিক গল্প রয়েছে, ভারতীয় কবিতা রয়েছে, ভাষা রয়েছে, তারপর তোমাদের বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস পাঠটা রয়েছে। সেই সঙ্গে নমুনা প্রশ্ন পত্র পেয়ে যাবে বিভিন্ন স্কুলের বিভিন্ন শিক্ষক মহাশয়দের, এবং OMR সিটও কিন্তু বইটার শেষে তুমি পেয়ে যাচ্ছ। এইখানে দেখো, এখানে রয়েছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে ভালো রেজাল্ট করার কৌশল, এই বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য বা উপদেশ এখানে কিন্তু দেয়া আছে। তোমরা বইটা হাতে পেলে অবশ্যই পড়বে, জিনিসগুলো অবশ্যই তোমার কিন্তু পরীক্ষা ক্ষেত্রে বা ফার্স্ট সেমিস্টারের এক্সামের ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে। ওকে, তারপরে এইখানে চলে আসতেছি আমাদের যে মূল সূচিপত্র অনুযায়ী যে গল্প বা কবিতাগুলো আলোচনা রয়েছে, কিভাবে আলোচনা রয়েছে সেটা দেখে নিচ্ছি। তো দেখো, সবার প্রথমে যেটা রয়েছে পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা। আমার যেটুকু বইটা আমি দেখলাম খুব অনবদ্য লেগেছে, কারণ যতটুকু প্রয়োজন ততটুকুই দেয়া আছে, কোনো অতিরঞ্জিত করে বইটায় কোনো তথ্য কিন্তু দেয়া নেই। সবার প্রথমে রয়েছে দেখো উৎসের সন্ধানে, তারপর গল্পের মূলবাণী বা মর্মবাণী, গল্পটির শ্রেণী বা গোত্র, অল্প কথায় গল্পটিকে বর্ণনা করা রয়েছে। সেই সঙ্গে রয়েছে শব্দার্থ, তোমরা পেয়ে যাবে কঠিন শব্দগুলোর শব্দার্থ, এবং টিকা টিপ্পণী পেয়ে যাবে, টিকাও রয়েছে। ওকে, যে দেখতে পাচ্ছ সাড়া ষষ্ঠী, ইতু পুজো, ওকে, সেগুলো সম্পর্কে লেখা আছে। দেখো পৌষ সংক্রান্তি,
তোমরা টিকাও পেয়ে যাচ্ছ। সেই সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, গল্পে ব্যবহৃত প্রবাদ প্রবচনগুলির অর্থ। এই যে প্রবাদ, তেলে বেগুনে জ্বলে ওঠা, বাগে গরুতে এক ঘাটে জল খাওয়া, কলের পুতুল মাথা খাওয়া, এই জিনিসগুলো আমরা যখন গল্প পড়ব তখন এই লাইনগুলো পেলে আমরা কিন্তু সহজে অর্থ বুঝতে পারবো না, কিন্তু সেই কারণে এই বইটাতে দেখো অর্থও করে দেওয়া রয়েছে। তারপর বইটাতে দেখো গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে অধ্যায় থেকে পাঠ রয়েছে, যেখানে খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু এক নজরে তুলে ধরা রয়েছে। সেই সঙ্গে তুমি আরও একটা পাঠ পেয়ে যাচ্ছ উদ্ধৃতি বা বক্তব্য, বক্তাকে কাকে বলেছেন বক্তা, সেরকম একটা ছকের সাহায্যে যাতে না তোমাদের গুলিয়ে যায় সায়েন্টিফিক ওয়েতে কিন্তু তুলে ধরা রয়েছে বইটা। বাজার চলতি অন্য বইয়ে, অন্য যে সমস্ত বই রয়েছে এই জিনিসটা কিন্তু সেখানে আমার চোখে পড়েনি। ওকে, তারপরে দেখো এই পাশে তোমাদের এমসিকিউ প্রশ্ন, প্রচুর এমসিকিউর কালেকশান বইটাতে, প্রশ্ন উত্তর সাথে সাথে পেয়ে যাচ্ছ। তো এই পাশেও রয়েছে, দেখো তোমরা এমসিকিউ প্রশ্নগুলো একটু দেখবে, উল্টিপাল্টিয়ে বুঝতে পারবে, প্রচুর প্রশ্নের কালেকশান রয়েছে। কেবলমাত্র যে এমসিকিউ তেমনটা নয়, এখানে তুমি শূন্যস্থান পূরণমূলক প্রশ্নও পেয়ে যাবে, সমস্ত ধরনের প্রশ্ন যা তোমাদের বোর্ডের সিলেবাস থেকে নির্ধারিত করা হয়েছে সমস্ত টাইপের প্রশ্ন কিন্তু এখানে পেয়ে যাবে। সঠিক ঘটনাক্রম বেছে নাও, সঠিক বিকল্প বেছে নাও, বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা বা কারণ বেছে নাও, তথ্যগুলি সঠিক ভুল নির্বাচন করো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও, সমস্ত ধরনের প্রশ্ন। আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা যেটা নজর কাড়বে বইটার, লেখক পরিচিতি অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কিন্তু কোনো অভ্রান্ত বা উদ্ভট প্রশ্ন নেই, কারণ তোমাদের যে বোর্ডের তরফ থেকে যে বাংলা বইটি দেওয়া হয়েছে তার লেখক পরিচিতি পাঠ থেকে এই প্রশ্ন উত্তরগুলো তৈরি করা হয়েছে। কারণ তোমাদের যে লেখক পরিচিতি পাঠটা দেওয়া রয়েছে সেখান থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে যদি আসে। সুতরাং এখানে অতিরঞ্জিত করে বিশাল কিছু লেখক পরিচিতিকে প্রশ্ন উত্তর কিন্তু দেওয়া নেই, তোমাদের পাঠ্য বইয়ে যেটুকু তথ্য দেওয়া আছে তার ভিত্তিতেই কিন্তু প্রশ্ন সেট করা হয়েছে। তো আমরা দেখে নিলাম একটা গল্প, এবার আমরা দেখে নিচ্ছি প্রবন্ধটাও, একটু তাড়াতাড়ি দেখে নেব। দেখো দেখো এখানেও রয়েছে উৎসের সন্ধানে, প্রবন্ধটির মূলবাণী, প্রবন্ধটির শ্রেণী, গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে, সেই সঙ্গে প্রবন্ধে ব্যবহৃত প্রবাদ বাক্য এবং তার বাংলা অর্থ, বিড়ালের কথা, বিড়ালের উক্তি এবং যুক্তি কী ছিল, কমলাকান্তের কথা এবং কমলাকান্তের উক্তি কী ছিল, এবং বিষয় সংক্ষেপ বা গল্প প্রবন্ধটিকে আমরা সংক্ষেপে জেনে নেব, সেরকম পাঠ রয়েছে। তারপর শব্দার্থ এবং টিকা রয়েছে, কঠিন শব্দগুলোর অর্থ পেয়ে যাচ্ছ। ওকে, এবং সেই সঙ্গে এমসিকিউ প্রচুর প্রশ্ন, সেই সঙ্গে ড্যাশ শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন পাবে, যে ধরনের প্রশ্নগুলো তোমাদের বোর্ডের নির্ধারিত সিলেবাসে এ করা হয়েছে সেগুলো সবই পেয়ে যাবে। অনবদ্য বইটি আমার লেগেছে, সব কিছু তথ্য সাজানো রয়েছে, সেই সঙ্গে যেটুকু প্রয়োজন সেটুকু দেওয়া রয়েছে অতিরঞ্জিত করে, হাবিজাবি কিন্তু বইটায় কিছু লেখা নেই। লেখক পরিচিতি অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমাদের যে টেক্সট বই বাংলা সেখান থেকে, তার যে লেখক পরিচিতি পাঠ সেখান থেকে প্রশ্নগুলো সেট করা হয়েছে। এবার আমরা দেখে নেব একটা কবিতা সম্পর্কে, তো আমরা দেখে নিচ্ছি মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি। দেখো প্রথমেই রয়েছে উৎসের সন্ধানে, কবিতাটির মূল বাণী বা মর্মবাণী রয়েছে, কবিতাটির শ্রেণী বা গোত্র রয়েছে যেটা হচ্ছে সনেট বা চতুর্দশপদী কবিতা, এবং এই জায়গাটা খুব সুন্দর লেগেছে, গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে, যেখানে সনেট সম্পর্কে কিন্তু ডিটেলসে বলা হয়েছে, সনেট কী, তাতে কত লাইন থাকে, প্রথম 8 লাইনকে কী বলে, পরবর্তী 6 লাইনকে কী বলে, কবিতাটার ছন্দ কী, ঠিক আছে, বিদ্যাসাগর মশাইকে কার সঙ্গে তুলনা করা হয়েছে, তার প্রকৃত নাম কী, কবিতাটি রচনার কারণ কী, সমস্ত তথ্য একবারে ইউনিক তথ্য কিন্তু বইটায় তুমি পেয়ে যাচ্ছ। কবিতার বিষয়বস্তু এই জায়গাটা লক্ষ্য করো, এক একটা লাইন তার নিজেই তার অর্থ, মানে যেভাবে একজন শিক্ষক মহাশয় ব্যাখ্যা করেন একটা লাইন পড়ানোর পর সেটাকে যেমনভাবে ব্যাখ্যা করেন সেই জিনিসটা কিন্তু সেভাবেই কিন্তু ব্যাখ্যা করা রয়েছে বইটাতে। মানে তুমি যদি এই বইটা পড়ো সেক্ষেত্রে তুমি যদি টিউশান যদি নাও নাও বাংলা ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তুমি সুন্দর পারফর্ম করতে পারবে যদি তুমি ভালো করে বইটা পড়ো। তুমি গুরুত্বপূর্ণ শব্দার্থ পেয়ে যাবে, সেই সঙ্গে প্রশ্ন উত্তরের তো শেষ নেই বলেছি, প্রচুর প্রশ্ন উত্তরের কালেকশান, সমস্যা এবং জট সমস্যা, সামান্য জটিল এবং তুলনামূলক কঠিন প্রশ্নও কিন্তু দেখো দেওয়া রয়েছে, কারণ বোর্ডের তরফ থেকে একবারে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছিল যে
50% প্রশ্ন সহজ হবে, 30% মিডিয়াম হবে আর 20% কঠিন হবে, সেভাবেই কিন্তু বইটাতে প্রশ্ন সাজানো রয়েছে। এবং লেখক পরিচিতি অংশটা অবশ্যই এই বইটার নজর কাড়বে, যেটা তোমাদের পাঠ্য বই অনুসরণ করে এখানে প্রশ্নগুলো সেট করা হয়েছে। এভাবে তোমরা দেখো প্রত্যেকটা কবিতা এরকমভাবেই আলোচনা রয়েছে প্রথমে, এবং তারপর প্রশ্ন উত্তর রয়েছে এরকমভাবে। আর যে গল্প বা কবিতা বা যা কিছু রয়েছে সবগুলো একটু দেখে নেবে, এভাবেই সাজানো রয়েছে। আমরা চলে যাচ্ছি ভাষা চর্চার ইতিহাসে, আমরা একটু ভাষা চর্চাটা একটু দেখে নেব। দেখো আমরা চলে এলাম আমাদের যে ভাষা রয়েছে প্রথম অধ্যায়, বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। সবার প্রথমে দেখো সংক্ষেপে বিষয়বস্তুটা রয়েছে, পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ ইন্দো ইউরোপীয়, এরকম করে অনেকগুলো পয়েন্ট রয়েছে। দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন উত্তর অনলাইন আর পাঁচ আকারে পেয়ে যাচ্ছ, তার সঙ্গে তুমি MCQ প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এটা নতুন করে বলার কিছু নেই, দেখে নাও। এখানে তুমি শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন পাবে, এখানে তুমি পেয়ে যাচ্ছ কলম এর সঙ্গে কলম বি, মানে কস্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলানো, এখানে তুমি কার্যকারণ সম্পর্ক নিরূপণ করো পেয়ে যাচ্ছ সমস্ত কিছু। তারপর যে ধরনের প্রশ্নগুলো বোর্ডের তরফ থেকে নির্ধারিত করা হয়েছে সমস্ত কিছু। তারপর দেখো দ্বিতীয় অধ্যায়, ভারতের ভাষা এবং ভাষা পরিবার এবং বাংলা ভাষা, এখানেও সংক্ষেপে বিষয়বস্তুটা রয়েছে, যেখানে প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তারপরে বিভিন্ন প্রশ্ন উত্তরের কালেকশান রয়েছে। ওকে, তো খুব বইটা তোমাদের মনে হচ্ছে যে ছোটো বা এত পাতলা বই কীভাবে আমরা ফার্স্ট সেমিস্টার কভার করব, সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলোই দেওয়া রয়েছে। এখানে কোনো অবান্তর বা উদ্ভট টাইপের প্রশ্ন দিয়ে বইটাকে কিন্তু মোটা করা হয়নি, যেটুকু আমি দেখলাম একবারে টু দ্য পয়েন্টে লেখা, এক যেটুকু প্রয়োজন সেটুকুই লেখা। ওকে, তো এভাবেই কিন্তু ভাষার ইতিহাসটাকেও সাজানো রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি যে আমাদের যে বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস রয়েছে, তারও একটা চ্যাপ্টার দেখে নিচ্ছি। তো দেখো বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি প্রথম পর্যায়ে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য, তো এখানে এক নজরে বিষয়বস্তু রয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তারপর বিভিন্ন প্রশ্ন উত্তর। তো তোমাদের যে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি বা ভাষা চর্চার জন্য যে বইটা দেয়া হয়েছে সেই বই অনুসরণ করেই কিন্তু এ সমস্ত প্রশ্নগুলো সেট করা হয়েছে। সুতরাং অবশ্যই ভীষণভাবে তোমাদের জন্য হেল্পফুল হবে পরীক্ষার জন্য। ওকে, এভাবেই কিন্তু সাজানো হয়েছে, বিভিন্ন টাইপের প্রশ্ন, নতুন করে বলার কিছু নেই, তোমরা একটু চোখ বুলিয়ে নাও তাহলে জিনিসটা বুঝতে পারবে। ওকে, এভাবেই কিন্তু সাজানো রয়েছে বইটাতে। এবার আমরা যেটা চলে আসতেছি, একবার বইটা ক্রমশ শেষের দিকে আমরা চলে আসতেছি, শেষের দিকে কী পাবো, শেষের দিকে পেয়ে যাচ্ছি আমরা কতগুলো মডেল প্রশ্ন সেট বা নমুনা প্রশ্নপত্র, যেগুলো কিন্তু বিভিন্ন স্কুলের শিক্ষকদের তৈরি করা। ওকে, তো সবার প্রথমে সেট ওয়ান তো দেখে নাও তোমরা, দক্ষিণ চাঁদড়া উচ্চ বিদ্যালয় প্রশ্নটি সেট করেছেন বা তৈরি করেছেন সিদ্ধার্থ কর্মকার স্যার। তো এখানে দেখো বিভিন্ন প্রশ্নের কালেকশান তুমি পেয়ে যাচ্ছ, এই যে দেখিয়ে দিচ্ছি 22, এই যে 40টি প্রশ্ন থাকবে, কারণ প্রত্যেকটা সেমিস্টার 40 নম্বর, মানে ফার্স্ট সেমিস্টার 40 নম্বরের পরীক্ষা। তারপর নমুনা প্রশ্নপত্র 2, এখানে দেখো তোমরা মুজতবা হাসান স্যারের অর্জুনপুর উচ্চ বিদ্যালয় মুর্শিদাবাদ, সেই স্যার এই প্রশ্নটি তৈরি করেছেন, সেই প্রশ্ন উত্তরটাও তোমরা পেয়ে যাচ্ছ এইখানে। ওকে, তো এইভাবেই হচ্ছে। আরও প্রশ্ন সেট রয়েছে, দেখো প্রচুর প্রশ্ন সেট, এবং বিভিন্ন স্কুলের স্যারেরা যুক্ত রয়েছেন প্রশ্ন সেটগুলো তৈরি করার জন্য, অবশ্যই অবদান রয়েছে বিভিন্ন স্কুলের স্যারদের। তো তোমাদের সুবিধার্থেই কিন্তু বইটাতে এরকম প্রচুর প্র্যাকটিস সেট কিন্তু দেয়া রয়েছে। দেখো এই যে তোমাদের প্র্যাকটিসের সুবিধার জন্য বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অবদান তোমাদের সামনে কিন্তু এই বইটায় তুলে ধরা হয়েছে। নমুনা প্রশ্নপত্র 8, নমুনা প্রশ্নপত্র 9, নমুনা প্রশ্নপত্র তোমরা এরকম করে দেখো দেখতে পাচ্ছ, 9-এর পরে এখানে কি রয়েছে দেখো, এখানে রয়েছে দেখো 9-10 কোথা গেল, যাই হোক চোখে পড়েছে না, সম্ভবত 10-11খানা রয়েছে, না এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো 11 নমুনা প্রশ্নপত্র, 11টা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র রয়েছে। এবং পাঠ্য বইয়ের সংশোধন, এই যে তোমাদের পাঠ্য বই যেটা দেওয়া হয়েছে সেখানে কিছু জিনিস ভুল ছিল, দেখো সেই ভুলটাকে সঠিক করে দেওয়া হয়েছে। অবশ্যই দেখো এখানটায় মুখখানা খুব বড়, এই যে মুখখানা খুব বড়, উঠে জমাটা গায়ে দিতে, উঠে জামাটা গায়ে দিতে। ওকে, তো এই যে জিনিসগুলো ভুল করা ছিল সেই ভুলটাও কিন্তু সংশোধন করে দেয়া হয়েছে বইটাতে। সেই সঙ্গে তুমি শেষে পেয়ে যাচ্ছ
ওএমআর সিট, ওএমআর সিট কিন্তু পেয়ে যাচ্ছ। তো সব মিলিয়ে এটাই ছিল সম্রাট এক্সক্লুসিভের মৌলিক লাইব্রেরির বাংলা সহায়িকা, যেটা হচ্ছে ক্লাস ইলেভেন। তোমাদের সেমিস্টার ওয়ানের জন্য এই বইটি খুব কার্যকর হবে বলে আশা রাখছি। তো এবার কয়েকটা কথা আমি আমার ব্যক্তিগত বলছি, ব্যক্তিগত মত, এটা অবশ্যই অনেকেরই বিরোধিতা থাকতে পারে। তো আমি আমার চ্যানেলে অনেকগুলো বাংলা সহায়িকার রিভিউ ইতিমধ্যে প্রদান করেছি, যার মধ্যে আমি ছায়া, প্রান্তিক, বুক ইন্ডিয়া এই সমস্ত বইগুলো রিভিউ করেছি, এবং তার সঙ্গে আজকে সম্রাট এক্সক্লুসিভের এই যে বাংলা সহায়িকা এটাও রিভিউ করলাম। তো আগে যে বইগুলো রিভিউ করেছি সেগুলো খারাপ বলছি এমনটা নয়, কোনো বই কিন্তু খারাপ নয়, প্রত্যেকটা বই নির্দিষ্ট একটা দৃষ্টিকোণ থেকে ভালো। কিন্তু এই যে বইটি, এই বইটি স্বল্প মূল্যের মধ্যে যেভাবে সাজানো রয়েছে খুব অনবদ্য লেগেছে, এক কথায় একবারে টু দ্য পয়েন্টে, এবং কবিতার আলোচনা তো মানে কি বলবো, প্রশংসনীয় আলোচনা। প্রত্যেকটা লাইন তার নিচেই যেরকমভাবে একজন শিক্ষক মহাশয় তুলে ধরেন সেরকমভাবে কিন্তু কবিতার লাইনটির বাংলা অর্থ নিচেই দেওয়া রয়েছে। সুতরাং তোমরা যারা শিক্ষার্থী রয়েছো তাদের জন্য ভীষণভাবে বইটি উপকারী হবে, তোমরা চাইলে পারচেস করতে পারো, তোমরা অনলাইন মাধ্যম থেকেও পেয়ে যাবে। তোমরা কলকাতার কলেজ স্ট্রিট মৌলিক লাইব্রেরির নিজস্ব যে কাউন্টার রয়েছে সেখান থেকেও সংগ্রহ করতে পারবে, তোমাদের পার্শ্ববর্তী যে বুক স্টোর রয়েছে সেখান থেকেও পারচেস করতে পারবে, এমনকি আমাদের কাছ থেকেও বইটি তুমি পারচেস করতে পারবে। তো তোমাদের কেমন লাগলো বইটার রিভিউ অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। সেই সঙ্গে যদি কোনো বাংলা বিষয়ের শিক্ষক মহাশয় এই ভিডিওটি দেখে থাকেন, আপনার কাছে বিশেষভাবে অনুরোধ, অবশ্যই আপনি আপনার ফিডব্যাক কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনার ফিডব্যাক বা আপনারা যারা দেখছেন আপনাদের ফিডব্যাক অবশ্যই আমাদেরকে কিন্তু ছাত্রছাত্রীদের হাতে সঠিক বইটি তুলে দিতে কিন্তু সঠিক দিশা প্রদান করবে। তো ধন্যবাদ প্রত্যেককে এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও একটি সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সহায়িকা বই নিয়ে।